আসসালামু আলাইকুম ও আদাব, সবাই কেমন আছেন? সবাইকে আবারো স্বাগতম পৃথিবীর অজানাকে জানো এসোর্টেড লাভ টিভি চ্যানেলে। হ্যালো বন্ধুরা, আজকের বিষয় কোভিড 19, সকল বয়সীদের জন্য ভ্যাকসিন নিবন্ধন। যাহারা পারেন না শুধু তাহাদের জন্য আপনারা বাসায় বসে কিভাবে একা একা নিবন্ধন করবেন আজ তাহাই শিখাবো। একবার দেখলে যে কেউ অতি সহজেই নিবন্ধন করা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আমরা একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখন আমরা গুগলে লিখব সুরক্ষা। সুরক্ষা লিখে আপনি সুরক্ষা বিডি অথবা সুরক্ষা বিডি গভর্নমেন্ট যে কোনো একটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে আসবে। আসার পরে আমরা এখানে এটিতে ক্লিক করব। তাহলে ক্লিক করলাম, এখন এভাবে আসবে। আবার এই অন্য আবার এইভাবেও আসতে পারে। যদি এভাবে আসে তাহলে আমরা এই উপরে সুরক্ষা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এভাবে একটি আসবে যে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, নিবন্ধন স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, টিকা সনদ সংগ্রহ, সচরাচর জিজ্ঞাসা, নিবন্ধনের সময় প্রয়োজন হবে, এনআইডি, ফোন তথ্য। তাহলে আমরা এনআইডিতে ক্লিক করব। আমরা ক্লিক করলাম, এই যে দেখুন সে প্রথমের মতো আবার চলে আসছে কোভিড 19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম। নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পূর্ণ করুন। পরবর্তীতে মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় জানানো হবে। পরিচয় যাচাই, শ্রেণী ধরন নির্বাচন করুন। তাহলে আমরা নির্বাচন করুন এখানে ক্লিক করব। এই যে দেখুন ক্লিক করার পরে কতগুলো ধাপ আসছে। আপনি কোন বিষয়ে চাকরি করেন বা কোন বিষয়ে কর্মরত আছেন সেই বিষয়টিতে ক্লিক করতে হবে। উপরে দেখুন সর্বপ্রথম লাইন নাগরিক নিবন্ধন 35 বছর ও তদূর্ধ্ব। আমি যখন 35 অনুর্ধ্ব তাহলে আমি এটিতে ক্লিক করব। এই যে দেখুন বড় করে দেখালাম, এই যে এটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে পরিচয় যাচাই, শ্রেণী ধরন নির্বাচন করুন, নাগরিক নিবন্ধন 35 অনুর্ধ্ব, জাতীয় পরিচয়পত্র। এখানে আপনাদের এনআইডি নাম্বার মানে ভোটার আইডি কার্ড নাম্বারটি লিখতে হবে। আমি আমার ভোটার আইডি কার্ড নাম্বারটি লিখতেছি। লেখার পরে এই যে ডান সাইডে জন্ম তারিখ, জাতীয় পরিচয়, জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, মানে আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখ দেয়া আছে সেটি এখানে লিখতে হবে সঠিকভাবে। তাহলে আমি আমার যেভাবে সেভাবে আমি দিয়ে দিয়েছি। পরে এই যে দেখুন, এই যে এখন নিচে লিখতে হবে P7EOG3, তাহা নিচে লেখা, উপরে লেখাটি সঠিকভাবে নিচে লিখুন। তাহলে আমি এখন এখানে লিখব P7EOG3। এই যে দেখুন তাহার নিচে চলে আসছে যাচাই করুন। এই যে যাচাই করুন, যাচাই করে ক্লিক করতে হবে। ক্লিক করলে যদি আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড এবং জন্ম তারিখ সঠিক থাকে তাহলে আপনার নিচে নাম চলে আসবে। এই যে দেখুন আমার নাম চলে আসছে। তাহলে আমার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সঠিক ছিল। তারপরে এই যে দেখতে থাকুন, এই যে এই যে এখন এখানে লিখতে হবে, এই যে মোবাইল নম্বর। আপনি নিজের ব্যবহৃত বা আপনার হাতের কাছে একটি মোবাইল নাম্বার লিখবেন, সেই মোবাইল নাম্বারটিতে আপনার এসএমএস বা তারিখ সময় চলে আসবে। তাহলে আমি আমার ফোন নাম্বারটি লিখে দিলাম। এখন দীর্ঘমেয়াদী রোগ, আপনি কোনো বিষয়ে রোগ আসেনি কি না সেই বিষয়গুলো এখানে ক্লিক করতে হবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, নো, আমার নেই, ডায়াবেটিস নেই, কিডনি রোগ নেই, শ্বাসতন্ত্রের শ্বাসতন্ত্রের রোগ, টিবি ও সিওপিডি, এজমা নেই, ক্যান্সার নেই, কখনো কোভিড 19 আক্রান্ত হয়েছেন কি না, নো, পেশা ও অন্যান্য কোভিড 19-এর কাজের সাথে সরাসরি জড়িত, নো, পেশা, এখন আমি পেশা নির্বাচন করব। আমি কোন বিষয় কর্মরত আছি সেই বিষয়ে, আমি আমি বিজনেসে আছি তাহলে আমি ব্যবসা ক্লিক করলাম। বর্তমান ঠিকানা, যে ঠিকানা ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক, আমার বিভাগ বরিশাল, জেলা বরিশাল, উপজেলা সঠিক সিটি কর্পোরেশন, এখানে আমার লিখতে হবে থানার নাম। তাহলে আমার থানা লিখে দিলাম, এই যে থানা, এই যে থানা বাবুগঞ্জ লিখে দিলাম, ইউনিয়ন পরিষদ, এই যে নিচে আমার মাধবপাশা, এখানে ক্লিক করলাম, ওয়ার্ড, এখানে ক্লিক করে চলে আসবে আপনার ওয়ার্ড নাম্বার কত, 6।
তারপর এখানে গ্রামেরটা নিজের হাতে লিখতে হবে, এটা ওখানে দেয়া নেই। এখানে আমার গ্রাম লাফাদি, তাই আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই যে দেখুন, যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, কেন্দ্রের নাম আমার এখানে একটাই কেন্দ্রের নাম দেয়া আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাবুগঞ্জ। তাহলে এই যে আমার এখন নিবন্ধন কিন্তু কমপ্লিট। তাহলে এখানে এই যে সিএমএইচ, বিজিবি, কোস্টগার্ড, সচিবালয় ক্লিনিক, সংসদ সচিবালয় ক্লিনিক, পুলিশ হাসপাতাল, কেন্দ্রসমূহ শুধুমাত্র সংশ্লিষ্ট সংস্থার কর্মরত কর্মচারীদের জন্য সংরক্ষিত। এই সকল কেন্দ্রসমূহ অন্য কারো জন্য প্রযোজ্য নয়, মানে সাধারণ পাবলিকের জন্য ওই স্থানগুলো প্রযোজ্য নয়। সাধারণ পাবলিকের জন্য এই যে এখানে বাম পাশে দেয়া আছে যে যে কেন্দ্রের নাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাবুগঞ্জ, তো এখানে আমি এটিতে ক্লিক করলাম। এখানে ক্লিকের পরে নিচে দেখুন সর্বনিম্ন লেখা আছে, আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য। সংরক্ষণ করণে ক্লিক করতে হবে। এই যে সংরক্ষণ করে ক্লিক করলাম, আমি যেই ফোন নম্বরটি দিয়েছিলাম নিবন্ধনের কালীন, সেই ফোন নম্বরটিতে একটি এসএমএস যাবে। বন্ধুরা, নিবন্ধনের সময় আপনার দেয়া মোবাইল নম্বরটিতে একটি এসএমএস যাবে, সে এসএমএসটি কেমন হয় তাহা হুবহু তুলে ধরলাম আপনাদের চিনাবার জন্য। কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন, আপনার ওটিপি কোড, এই যে এটা ছিল আমার 868556, ধন্যবাদ, এই এটুকু এসএমএসে থাকবে। তাহলে এইভাবে এটা এসএমএস আপনাদের মোবাইলে যাবে, সেখান থেকে এই কোড নাম্বারটি লিখে, কোড নাম্বারটি কোথায় লিখবো তাহলে চলুন, এখন আমরা কোড নাম্বারটি লিখব। তাহলে চলুন আমরা এখন লিখে দেব, এই যে আমি এখন লিখে দিলাম, এই যে মোবাইল ওটিপি প্রদান করুন, এখানে আমার মোবাইলে যাওয়া এসএমএস থেকে কোড নাম্বারটি এখানে লিখে দিলাম। এই যে এখন নিবন্ধন সংরক্ষণ করুন। এই যে দেখুন কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম, নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পূর্ণ করুন, পরবর্তীতে মোবাইল নম্বর এসএমএসের বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় জানানো হবে। কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে, আমার নিবন্ধন সম্পূর্ণ হয়েছে, আমার এখানে আর কোনো কাজ নেই। তাই আপনারা এইভাবে আপনাদের নিবন্ধন করবেন, আপনি নিজে বাঁচুন, আপনার ফ্যামিলিদেরকে বাঁচান। কিন্তু যারা মোবাইল দিয়ে করবেন তারাও এই একই নিয়মে করতে পারেন। যদি আপনি না বুঝে থাকেন, এর পরবর্তী ভিডিওটি কিভাবে মোবাইল দিয়ে নিবন্ধন করবেন সেটি বানিয়ে ছাড়ব। যারা মোবাইল দিয়ে ভিডিওটি বুঝতে পারেননি তারা আশা রাখি এর পরবর্তী ভিডিওটি দেখবেন। এর পরবর্তী ভিডিওটি বানাবো মোবাইল থেকে, সরাসরি মোবাইল থেকে কীভাবে নিবন্ধন করতে হয় সেই ভিডিও। যারা পারেন না মূলত তাদের জন্যই ভিডিওটি বানালাম। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলে বিভিন্ন প্রকার তথ্যমূলক ভিডিও ছাড়তেছি, বহুদিন বন্ধ ছিল, এখন থেকে আবার ছাড়া শুরু করলাম, আশা রাখি আর বন্ধ হবে না। সবাই সাথে থাকবেন, আজকের মতো বাই বাই, আল্লাহ হাফেজ।